টাইগাররা ম্যাচ হেরেছে, সাকিবদের সঙ্গে গণমাধ্যম কর্মীদেরও মন খারাপ। সেই মন খারাপের সময়েই আনন্দের উপলক্ষ এনে দিয়েছেন স্বয়ং সাকিব আল হাসান। বিসিবি কর্মী সাংবাদিকদের সেলফির আবদার মিটিয়েছেন একে একে হাসি মুখে। এক মুহূর্তের জন্য পেশাদার পরিচয়ের বেড়াজাল পেরিয়ে সবাই যেন হয়ে গিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডারের পার ভক্ত। বাংলাদেশ ক্রিকেটের আকাশের তারাকে এতটা কাছ থেকে দেখার সুযোগ আর কবে মেলে কে জানে। দর্শক কিংবা ভক্তদের কাছে যিনি আকাশের তারা, সেই সাকিব আল হাসানের কাছে সুযোগ ছিল পাখি হয়ে আকাশে ওড়ার, বাংলাদেশ দলকে আরও একটা ঐতিহাসিক ম্যাচ জেতানোর। সাকিব পারেনি, বাংলাদেশ দলও পারেনি, কী কারণে পারেনি সেই ব্যাখ্যাই দিয়েছেন স্বয়ং টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসান প্রেস কনফারেন্সে। আমার তো মনে হয় ওরা খুব ভালো ব্যাটিং করছে ওই সময়, অশ্বিন এবং শ্রেয়াস আয়া দুইজনই খুব ভালো ব্যাটিং করছে। ইজি উইকেট ছিল না ব্যাটিং করার জন্য, বাট তারপরেও যেভাবে ওরা ব্যাটিং করছে আসলে ওদের ক্রেডিট দিতে হয়। আমার মনে হয় আমরা ট্রাই করছি, সব দিক থেকেই ট্রাই করছি, বা একটু শর্ট ছিলাম আমরা সামহাও। আপনি যখন 75 রানে 7 উইকেট ফেলে দেবেন, আপনি তো এক্সপেক্ট করবেনই যে আপনাদের টিম মানে টিম জিতবে, স্পেশালি যখন আপনার আরও 80 রান দরকার, একটা উইকেট দরকার। বলাটা ডিফিকাল্ট আসলে যে কী হলে কী হতে পারতো। আমার মনে হয় আমরা সব দিক থেকেই ট্রাই করেছি, মেবি আরও একটু বেটার বল করতে পারতাম, আমি জানি না, আরও কিছু চান্স হয়তো ক্রিয়েট করতে পারতাম। যেমন ধরনের পিচে খেলা হচ্ছিল ওই ধরনের পিচে হয়তো আমাদের আরও একটা দুটা চান্স ক্রিয়েট করার দরকার ছিল, বাট আমি খুবই খুশি যেভাবে আমরা পুরো টেস্ট ম্যাচটাই ফাইট করেছি। আরও একবার কাছে গিয়ে হারলো বাংলাদেশ দল, তবুও সাকিব আল হাসান খুশি, এখন অন্তত জয়ের কাছাকাছি বাংলাদেশ যেতে পারছে টেস্ট ক্রিকেটে। হ্যাঁ, কাছে গিয়ে ম্যাচ না জিততে পারার একটা আফসোস আছে, বাট এটাও একটা ভালো দিক যে আমরা এখন কাছে যেতে পারছি। আমি যেটা ওই পোস্ট ম্যাচ এসে বলে এসেছি যে হোপফুলি নেক্সট ইয়ার থেকে রেজাল্ট আমরা ডিফারেন্ট শো করতে পারবো। হারলেও দলের মানসিকতা টাইগার অধিনায়ককে বেশ খুশিই করেছে। আফনান পিয়াল, অলরাউন্ডার।